মমতাঙ্কু নবীনক চিঠি আলুর নিয়ন্টিয়া যোগাণকু নিয়ে পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীঙ্কু চিঠি লিখিছন্তি বিরোধী দল নেতা নবীন পটনায়ক। ওড়িশার আলুর আমদানি কমিবার কৃত্রিম দর বৃদ্ধি হয়েছি, এদ্বারা সাধারণ লোকে বহু হইরাণ হেউছন্ত। প্রায় 50 অধিক আলু বোঝে ট্রক ওড়িশা পশ্চিমবঙ্গ সীমার লম্বা ধাড়ি ছিড়া হয়ে গণমাধ্যম জাঁয়া পাইলি। আগুর যেবে এভাবে স্থিতি উপুজিছি, আপনার সেতবে আপনার উদারপণ দেখাই ওড়িশাবাসী সহযোগ করছেন। ওড়িশা এবং পশ্চিমবঙ্গ মধ্যে গভীর সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। উভয় রাজ্যের লোকে মহাপ্রভু জগন্নাথঙ্ক ভক্ত। বর্তমান স্থিতির হস্তক্ষেপ করে আলু যোগাণ সুরুখুরু করা পদক্ষেপ নেওয়া মমতাঙ্কু অনুরোধ করছেন নবীন পটনায়ক। ওড়িশাবাসী হিত পাই আমি আপনার সহযোগ লোড়ুছু বলে চিঠিতে উল্লেখ করছেন বিরোধী দল নেতা নবীন পটনায়ক। 2014 মসিহার রাজ্যের মধ্যে এমিতি পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, পশ্চিমবঙ্গর আলু গাড়ি ওড়িশাকু আসুনা। সেতবে মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী সহ ফোনে কথা হয়ে আপরে সমাধান হয়েছিল।